পশ্চিমবঙ্গ সরকারের একান্ত ইচ্ছায় যে দুয়ারে সরকার ক্যাম্প গত জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস ধরে হলো পাঁচ রাউন্ডে হয়েছে। ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড এবং ফোর্থ রাউন্ডে যে দুয়ারে সরকার ক্যাম্প হলো সেই ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন রকম কাজ কিন্তু আপনারা জানেন ইতিমধ্যে হয়েছে। সেই কাজের মধ্যে আজকে আমরা যে কাজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বয়স্ক ভাতা, অর্থাৎ যাদের বয়স্ক ভাতার জন্য আবেদন করেছিলেন সেই বয়স্ক ভাতার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কী রয়েছে, তাদের বয়স্ক ভাতা আদৌই হয়েছে কি না, বা বয়স্ক ভাতার জন্য অ্যাপ্লিকেশনটি আপনার ভেরিফাই আছে কি না, কী পর্যায়ে আছে, কীভাবে আপনি দেখবেন, তা নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে বিস্তারিত। নমস্কার বন্ধুরা, আমি আজাদ আর আপনারা এই মুহূর্তে দেখছেন বিনোদন চব্বিশ ঘন্টা ইউটিউব চ্যানেল। বিনোদন চব্বিশ ঘন্টা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, এমন ধরনের নতুন নতুন ভিডিও আপনারা সরাসরি আমাদের এই চ্যানেলে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টাতে ক্লিক করে অল বাটনটি ক্লিক করে ঘন্টাটি বাজিয়ে দেবেন, যাতে আগামীতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান পেতে থাকেন। তো চলুন বন্ধুরা আমরা দেখে নিই কীভাবে আপনি আপনার বাবা মা বা বাড়ির আশেপাশে যাদের জন্যই হোক না কেন আপনি বৃদ্ধ ভাতা জন্য অ্যাপ্লিকেশান করেছিলেন, সেই অ্যাপ্লিকেশনটি কীভাবে আপনি দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি গ্যারেন্টেড হয়েছে কি না, বা তার অ্যাপ্লিকেশান দেওয়ার পরে সে টাকা পাচ্ছে কি না বিস্তারিত কীভাবে দেখবেন, সেটি দেখার জন্য সর্বপ্রথম আপনারা চাইলে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া রয়েছে, যে লিঙ্কটি আপনারা ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারেন, অথবা nsap.nic.in আপনারা সরাসরি গুগলে ক্লিক করতে পারেন। ক্লিক করার পরে আপনারা সার্চ করলে এইরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে। এই পেজের মাধ্যমে আপনি দেখতে পাবেন আপনার বার্ধক্য ভাতার স্ট্যাটাস। এখানে আসার পরে যাদের লগ ইন আইডি পাসওয়ার্ড আছে তারা লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে কাজ করবেন, আর যাদের লগ ইন আইডি পাসওয়ার্ড নেই, যারা আমার মতো একদম আমজনতা, তাদের জন্য সরাসরি এখানে রিপোর্ট বলে একটি অপশান রয়েছে, রিপোর্টের অপশানে ক্লিক করবেন। রিপোর্টসে ক্লিক করার পরে আপনাদের সামনে প্রচুর পরিমাণে অপশান চলে আসবে, এত ঘাবড়ানোর কিছু নেই। আপনি প্রথমে যে লিস্ট রিপোর্ট অপ আছে এই প্রথম ঘরে দেখুন লিস্ট অফ রিপোর্ট, এই লিস্ট অফ রিপোর্টের তিন নম্বর যে সেক্টর রয়েছে এখানে দেখুন স্টেট ড্যাশবোর্ড নামের একটি অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। চাইলে আপনি মোবাইল থেকেও করতে পারেন আপনি এই সকল কাজগুলি, এবং এখানে আসার পরে আপনার স্টেটের যে ড্যাশবোর্ড রয়েছে ড্যাশবোর্ডে এসে প্রথমে আপনার স্টেট সিলেক্ট করতে হবে, আপনি কোন স্টেট থেকে আপনার অ্যাপ্লিকেশনটি দেখতে চাইছেন। আমি এখানে যেমন আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখব, তাই ওয়েস্ট বেঙ্গলে আমরা ক্লিক করব। ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করার পরে আমরা এখানে স্কিমের ঘরে আমরা ক্লিক করব, অল স্কিম, অল স্কিমে এসে আমরা INOAPS সিলেক্ট করব, অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড পেনশন স্কিমের যে অপশানটি সেটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা এন্টার ক্যাপচার কোডের এখানে যাব, এবং এই দিকে যে ক্যাপচার কোডটি রয়েছে সেই ক্যাপচার কোডে আমরা ক্লিক করব। সেম টু সেম ক্যাপচার কোড দেওয়ার পরে আপনি সাবমিটের ঘরে ক্লিক করবেন, কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার সামনে আপনার রেজাল্ট ওপেন হবে। এখানে আসার পরে দেখবেন ওয়েস্ট বেঙ্গলের টোটাল যতগুলো বেনিফিশিয়ারির আপনার অ্যাপ্লিকেশান পড়েছে সমস্ত রিপোর্ট কিন্তু এখানে দেখতে পাবেন। এবার আপনাদের প্রশ্ন হয়ে গেল যে এখানে এসে আমরা কিভাবে আমাদের পঞ্চায়েত বা আমাদের ওয়ার্ডেরগুলো আমরা কিভাবে দেখব। এখানে আসার পরে ঘাবড়ানোর কিছু নেই, একটু নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে গিয়ে আপনি এখানে ডিস্ট্রিক্টের অপশান পাবেন। এই যে নিচে দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4 যে নাম্বারগুলি দেওয়া রয়েছে এখানে আপনার ডিস্ট্রিক্ট এবার সিলেক্ট করবেন। আপনি আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করার পরে ডিস্ট্রিক্টের ঘরে ক্লিক করলে আপনার এবার চলে আসবে মিউনিসিপ্যালিটি বা সাব ডিস্ট্রিক্ট কী রয়েছে সেই ঘরে আবার আপনাকে ক্লিক করতে হবে। মিউনিসিপ্যালিটি বা সাব ডিস্ট্রিক্টের ঘরে আপনি যখন ক্লিক করবেন, ধরুন আমি ডমকল সাব ডিস্ট্রিক্টে আমরা ক্লিক করলাম, এখানে আপনি আপনারটি ক্লিক করবেন। এরপরে আসার পরে আপনি আপনার পঞ্চায়েতের নাম বা ওয়ার্ডের নাম আপনি এখানে কিন্তু দেখতে পাবেন। আপনি পঞ্চায়েত বা ওয়ার্ডের ঘরে এসে সেই ওয়ার্ডের নামের ওপরে ক্লিক করবেন। এখানে আসার পরে দেখবেন আবার অ্যাপ্লিকেশান নেম, আপনি যে ওয়ার্ড বা যে গ্রাম পঞ্চায়েতের আওতায় ছিলেন সেখানে টোটাল কতজনের আছে, সেই ওয়ার্ডের সোয়িং 1-2 যতজন থাকবে তাদের নাম্বার দেওয়া থাকবে, 607 জন আছে এই ওয়ার্ডের মধ্যে। এবং এখানে অ্যাপ্লিকেন্ট নেম, আপনি যার অ্যাপ্লিকেশান করেছিলেন তার নামটি এখান থেকে একটু বের করতে হবে বেছে বেছে, যদিও একটু ডিফিকাল্ট তবুও কিন্তু আপনাকে এটা দেখে দেখে বের করতে হবে, দেখে দেখে বের করে আপনি দেখে নেবেন যে আপনার ওটা হয়েছে কি না। এখানে আসার পরে
আপনি কি দেখতে পাবেন সর্বপ্রথম আপনি এখানে একটি নাম্বার দেখতে পাবেন যেই ওয়ার্ডার নাম্বারের পরে আপনার অ্যাপ্লিক্যান্ট নেম এবং তার ফাদারস নেম বা হাজবেন্ড নেম দেখতে পাবেন এরপরে অ্যাজ এবং জেন্ডার দুটো একসঙ্গে থাকবে কি স্কিমের আওতায় আছেন সেটি থাকবে মোবাইল নাম্বার যাদের দেওয়া আছে তাদের মোবাইল নাম্বার এখানে থাকবে দেওয়া যদিও 90% মানুষেরই মোবাইল নাম্বার দেওয়া থাকে না এরপর আইএফসি কোড দেওয়া থাকবে এখানে কোন ব্যাংকের সঙ্গে আপনার যুক্ত আছে সেই ব্যাংকের আইএফসি কোড আপনার এখানে থাকবে এরপরে এখানে আপনার যে পেমেন্ট মেথড সিস্টেম কি দেওয়া রয়েছে ব্যাংকে না পিওতে সেটা আপনার এখানে থাকবে এবং এরপরে যেটা আছে সবথেকে ভাইটাল যে আপনি আপনার যে রেজিস্ট্রেশন করেছিলেন সেটা চালু আছে না বন্ধ আছে আপনি চাইলে এখান থেকে দেখতে পারেন ইয়েস নো কিন্তু সব করা আছে রেজিস্টার আপনার কি আছে ঠিক আছে না ভুল আছে তো আমরা ধরে নিতে পারি এখান থেকে যে কোনো একজনের আমরা নাম বেছে নিই এখানে আজমত মণ্ডল নামে 6 নম্বরে একজন ব্যক্তির নাম আছে তার আমরা আইডি নাম্বারের উপরে ক্লিক করব এবার আইডি নাম্বারের উপরে ক্লিক করার পরেই আপনার ফুল ডিটেলস তার চলে আসবে কয়েক সেকেন্ডের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন আজমত মণ্ডল স্ট্যাটাস অ্যাক্টিভ তার যে ওয়ার্ডার নাম্বার আছে ওয়ার্ডার নাম্বারটা এখানে দেখতে পাবেন স্যাংশন অর্ডার নাম্বার এখানে আপনার দেখতে পাবেন এরপরে তার ফাদার্স নেম বা হাজবেন্ড নেম আপনি এখানে কিন্তু দেখে নেবেন ঠিক আছে কিনা এবং অ্যাড্রেসটি কিন্তু আপনাকে ভালোভাবে দেখতে হবে যে ওই অ্যাড্রেসের ওই লোকেরই কিনা এটা এরপরে স্কিম নেম আপনি দেখে নেবেন কোন স্কিমের আওতায় আপনারা আছেন এরপরে এজ তার বয়স জেন্ডার ইটিসি আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন এবং এখানে ডেটটি দেখতে পাচ্ছেন এটা যবে যবে স্যাংশন হয়েছিল তবেকার ডেট এই ডেটটি তো এইভাবে আপনারা আপনাদের বৃদ্ধ বাবা মা বা দাদু দাদি বা বাড়ির আশপাশের লোকের জন্য আপনি কিন্তু আপনার এই ওল্ড পেনশনের যে অ্যাপ্লিকেশন তার স্ট্যাটাস কিন্তু দেখতে পারেন তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু কষ্ট করে একটা লাইক করে দেবেন কারণ আমাদের এই ভিডিওটি বানাতে অনেক কষ্ট হয় অবশ্যই আপনারা একটা লাইক করবেন সাথে আপনাদের মূল্যবান মতামত বা আগামীতে কী রকম ভিডিও চাইছেন তা জানাতে অবশ্যই একটি কমেন্ট করবেন সাথে আপনার বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই